আর্থ্রাইটিস এর হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যাকোনিটাম ম্যাপেলাস অ্যাকোনাইট ব্যথার একটি সেরা ঔষধ। সাধারণত ভয়ঙ্কর ধরনের ব্যথা, ছুরি মারার মতো ব্যথা, ফুল ফোটানোর ব্যথা, ব্যথার চোটে দম বন্ধ হয়ে আসে, ব্যথা যদি হঠাৎ দেখা দেয় এবং ব্যথার চোটে যদি এখনই মরে যাব এমন ভয় হতে থাকে, তবে অ্যাকোনাইট খেতে হবে। আর্নিকা মন্টানা যে কোনো ধরনের আঘাত, থেতলানো, মোচকানো, মোচড়ানো বা উপর থেকে পতনজনিত ব্যথায় আর্নিকা খেতে হবে। পেশি বা মাংসের ব্যথায় আর্নিকা এক নম্বর ঔষধ। শরীরের কোনো একটি অঙ্গের বেশি ব্যবহারের ফলে যদি তাতে ব্যথা শুরু হয় তবে আর্নিকা খেতে ভুলবেন না। যদি শরীরের কোনো অংশে এমন তীব্র ব্যথা থাকে যে কাউকে তার দিকে আসতে দেখলেই সে ভয় পেয়ে যায়, কারণ ধাক্কা লাগলেই ব্যথার চোটে তার প্রাণ বেরিয়ে যাবে, এমন লক্ষণে আর্নিকা প্রযোজ্য। আঘাত পাওয়ার কয়েক বছর পরেও যদি সেখানে কোনো সমস্যা দেখা দেয় তবে আর্নিকা সেটি নিরাময় করবে। ব্রিউনিয়া আলবা, মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা, মাংসের ব্যথা, বুকের ব্যথা, পাতের ব্যথা প্রভৃতিতে ব্রায়োনিয়া সেবন করতে পারেন যদি সেই ব্যথা নড়াচড়া করলে বেড়ে যায়। ব্রায়োনিয়ার লক্ষণ হল আক্রান্ত অঙ্গ যত বেশি নড়াচড়া করবে ব্যথা তত বেশি বৃদ্ধি পেতে থাকে। ক্লাস টক্সিকোডেন্ড্রন, পক্ষান্তরে মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা, মাংসের ব্যথা, বুকের ব্যথা, পাতের ব্যথা প্রভৃতিতে রাশটক্স সেবন করতে পারেন যদি সেই ব্যথা নড়াচড়া করলে কমে যায়। ফ্রাস্টক্সের লক্ষণ হল আক্রান্ত অঙ্গ যত বেশি নড়াচড়া করবে ব্যথা তত বেশি কমতে থাকে। খুব ভারী কিছু উঠাতে গিয়ে কোমরে বা শরীরের অন্য কোনো স্থানে ব্যথা পেলে রাশটক্স এক নাম্বার ঔষধ। চ্যামোমিল্লা, যদি ব্যথার তীরতায় কোনো রোগীর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে, তার ভদ্রতার জ্ঞান রোধ পেয়ে যায়, সে ডাক্তার বা নার্সকে পর্যন্ত গালাগালি দিতে থাকে, তবে তাকে চ্যামোমিলা খাওয়াতে হবে। চ্যামোমিলা হলো অভদ্র রোগীদের ঔষধ। কলচিকাম অওতুমনাল, কলচিকাম পেটে বাত বা জয়েন্টের ব্যথায় ব্যবহৃত হয়। ছোট ছোট জয়েন্টের পাতে এবং বিশেষত পায়ের বৃদ্ধাঙ্গুলের পাতের ব্যথায় কলচিকাম প্রযোজ্য। কলচিকামের প্রধান লক্ষণ হল খাবারের গন্ধে বমি আসে এবং আক্রান্ত অঙ্গের জোর শক্তি কমে যায়। হাইপেরিকাম পারফোরেটাম, যেসব আঘাতে কোনো সাইন ছিঁড়ে যায় তাতে খুবই মারাত্মক ব্যথা শুরু হয়, যার নিবারণে হাইপেরিকাম খাওয়া ছাড়া গতি নেই। শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত পেলে বা কিছু বিদ্ধ হলে হাইপেরিকাম খেতে হবে ঘন ঘন, যেমন ব্রেন বা মাথা, মেরুদণ্ড, পাশার নিকটে, কন্ডার হাড়ে, আঙুলের মাথায়, অন্ধকোষে ইত্যাদি ইত্যাদি। তবে যেসব ক্ষেত্রে পেশি এবং স্নায়ু দুটোই আঘাত প্রাপ্ত হয়েছে বলে মনে হয় তাতে আর্নিকা এবং হাইপেরিকাম একত্রে মিশিয়ে খেতে পারে। আঘাতের স্থান থেকে প্রচণ্ড ব্যথা যদি চারদিকে ছড়াতে থাকে বা খিচুনি দেখা দেয় অথবা শরীর ধনুকের ন্যায় বাঁকা হয়ে যায়, ধনুষ্টঙ্কার, তবে হাইপেরিকাম ঘন ঘন খাওয়াতে থাকুন। নিডাম পালাস্ট্রি, সূচো, আলপিন, তার কাটা, পেরেক, টেটা প্রভৃতি বিদ্ধ হলে ব্যথা কমাতে এবং ধনুষ্টঙ্কার খিচুনি ঠেকাতে নিডাম ঘন ঘন খাওয়ান। অর্থাৎ যেসব ক্ষেত্রে কোনো কিছু শরীরের অনেক ভেতরে ঢুকে যায় তাতে নিডাম প্রযোজ্য। এই ক্ষেত্রে নিডাম ব্যথাও দূর করবে এবং ধনুষ্টঙ্কার হলে তাও সারিয়ে দেবে। চোখে ঘুষি বা এই জাতীয় কোনো আঘাত লাগলে নিডাম এক ঘন্টা পরপর খেতে থাকে। বাতের ব্যথায় উপকারী, বিশেষত যাদের পা দুটি সব সময় ঠান্ডা থাকে। পালসাটিলা প্রেটেন্সিস, পালসেটিলা র ব্যথার প্রধান লক্ষণ হল ব্যথা ঘন ঘন স্থান পরিবর্তন করে। আজ এক জায়গায় তো কাল অন্য জায়গায়, কিংবা সকালে এক জায়গায় তো বিকালে অন্য জায়গায়। লেসিক্যানিনাম, লেকট্যানের ব্যথার প্রধান লক্ষণ হল ব্যথা ঘন ঘন সাইড পার্শ্ব পরিবর্তন করে। আজ ডান পাশে তো কাল বাম পাশে, কিংবা সকালে সামনের দিকে তো বিকালে পেছনের দিকে। সতর্কতা, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ।